নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2020-তে আপনি প্রতারণার শিকার হতে পারেন। এই প্রতারণার শিকার হতে পারে 2020-তে 5 রাশির জাতক জাতিকা। কাজেই খুব সাবধানে এই বছরটি আপনারা কাটান, কেননা বছরটি হচ্ছে রাহুর বছর। এবার দেখে নিই কারা কারা প্রতারিত হবেন। সংখ্যা জ্যোতিষে আমরা যদি দেখি 2020 বছরটি রাহুর বছর, অর্থাৎ রাহু কোনো কিছুকে গ্রাস করে। এছাড়াও সমাজ সচেতনতার দিক থেকে আমি আপনাদের জানিয়ে রাখি, যখন আপনারা ডেট দিচ্ছেন 5/1/20, শুধুমাত্র 20 দিবেন না, বিশেষত খুব যেগুলো গুরুত্বপূর্ণ নথিপত্র, কারণ 20-র পর কেউ 19 বসিয়ে দিতে পারে, কেউ 18 বসিয়ে দিতে পারে, কেউ বা 17 বসিয়ে দিতে পারে। এর ফলে সেটি হয়ে যাবে ব্যাকডেটেড, অর্থাৎ 2019, 2018 অথবা 2017। কাজেই শুধুমাত্র 20 ব্যবহার করবেন না, আপনারা ডবল 20 ব্যবহার করুন, অর্থাৎ 2020। এবার আমি আপনাদের জানিয়ে দিই 2020-তে প্রথম যে রাশিটির প্রতারণা, অর্থাৎ ধোকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বদিক থেকে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব সৎ হয়ে থাকে, তারা যেই কথা দেয় সেই কথা রাখার চেষ্টা করে, জীবন চলে গেলেও সেই কথা রাখতে তারা থাকে বদ্ধপরিকর। এই কথার সুযোগ উঠিয়ে তাদেরকে কেউ না কেউ প্রতারিত করতে পারে। কাজেই 2020-তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুবই সাবধানে থাকতে হবে। দ্বিতীয়ত ধনুরাশি, ধনুরাশির মানুষেরা ভাঙে কিন্তু মচকায় না, অর্থাৎ যাই হয়ে যাক না কেন তারা হারতে কিন্তু শিখেনি। এই দুর্বলতাকে সুযোগ না গিয়ে কোনো শত্রুপক্ষ তাদেরকে প্রতারিত করতে পারে। কাজেই ধনুরাশির জাতক জাতিকাদের এই বছরটি সাবধানে থাকতে হবে। প্রতারণা বলতে অর্থনৈতিক প্রতারণা হতে পারে, প্রেমের ক্ষেত্রে ধোকা হতে পারে, পারিবারিক শত্রুতা বেড়ে যেতে পারে, পরিবারের কোনো মানুষজন গোপনে শত্রুতা করতে পারে। তৃতীয় যে রাশিটির নাম আমি আপনাদের জানাবো, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ব্যক্তিরা খুব সৎ হয়, এরা কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করে না, অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। কিন্তু 2020-তে সামান্য ত্রুটির কারণে এরা প্রেমে ধোকা খেতে পারে বা কেউ ধোকা দিতে পারে। আর অর্থনৈতিক দিক থেকে যখন আপনারা কাজকর্ম করবেন, বিশেষত গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভালোভাবে কাগজপত্র আগে দেখে নিন। তৃতীয় যে নম্বরটি আপনাদের জানাবো, 2020-তে যাদের সাথে ধোকা বা প্রতারণা ঘটতে পারে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকারা সাধারণত একটু বুদ্ধি কম থাকে, তাদের মধ্যে বাচ্চামো স্বভাবটা বেশি থাকে, সহজেই তারা সব কিছুকে বিশ্বাস করে নেয়। এই তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে অসৎ মানুষেরা তাদেরকে কিন্তু ধোকা দিয়ে থাকে। 2020-তে প্রেমের দিক থেকে তারা ধোকা দিতে পারে, অর্থনৈতিক দিক থেকে ধোকা খেতে পারে এবং পারিবারিক শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। শেষ যে রাশিটির নাম আমি আপনাদের জানাবো বা জানাতে চলেছি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিরা খুব শৌখিন প্রকৃতির হয়, কাজেই তাদের শৌখিনতাকে কাজে লাগিয়ে অনেকে তাদের প্রতারিত করে। এরা কিন্তু ভোগ যেহেতু করে বেশি, কাজেই এদের অর্থের দিকে কিন্তু ততটা মনোযোগ দেয় না, যা অর্থ চাইছে দিয়ে দিই কিন্তু আমি আমার প্রাপ্য বস্তুটা যেন পেয়ে যাই। এই বিষয়টিকে কাজে লাগিয়ে অসৎ ব্যবসায়ীরা এবং প্রেমিক প্রেমিকারা 2020-তে তাদের ধোকা দিতে পারে। কাজেই 2020 এই বছরটি রাহুর বছর, এই বছরটি কিছু না কিছু গ্রাস করবেই করবে, আপনারা সাবধানে থাকবেন, তবেই এই গ্রাসের হাত থেকে আপনারা রক্ষা পেতে পাবেন।
এছাড়াও বাদবাকি রাশিগুলো সাবধানে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।